পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিপ্লোমা প্যারামেডিকেল কোর্সে ভর্তির জন্য যে পরীক্ষা আগামী 24 জুলাই হওয়ার কথা, তার অ্যাডমিট কার্ড আজকে 19 জুলাই দিয়ে দেওয়া হয়েছে, ডাউনলোড করা যাচ্ছে। তো ডাউনলোডের জন্য আমি একটা আলাদা ভিডিও করেছিলাম, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো কীভাবে ডাউনলোড করতে হবে। এই ভিডিওতে মূল বক্তব্য হচ্ছে আমাকে কী কী সতর্কতা অবলম্বন করে পরীক্ষা দিতে যেতে হবে। তো একটা অ্যাডমিট কার্ডই সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে একটা ডিক্লারেশন নিয়ে যেতে হবে, যে ডিক্লারেশন ছাড়া পরীক্ষা কিন্তু দিতে পারবে না। আর কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, না হলে তুমি পরীক্ষা হলে ঢুকতে পারবে না, তোমাকে গেট থেকেই বের করে দেবে, সেই সংক্রান্ত সতর্কতা নিয়েই আমার এই ভিডিও। তো এই মুহূর্তে আমরা একটা অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছি। তো অ্যাডমিট কার্ডের ওপরের ডিটেলসটা সবারই একই রকম থাকবে, তার নাম, তার রোল নাম্বার, তার জন্ম তারিখ, তার ক্যাটাগরি, রেজিস্ট্রেশন নম্বর দেওয়া রয়েছে। এই পোর্শনটা আমি অবশ্যই হাইড করে রেখেছি, আমি যে ক্যান্ডিডেটের এই মুহূর্তে দেখে দিচ্ছি তার জন্য। নেক্সট আমরা চলে যাব নেম অ্যান্ড অ্যাড্রেস অফ এক্সামিনেশন সেন্টার। তো কোথায় এক্সাম হচ্ছে সেই সেন্টারটা দেওয়া রয়েছে, সেটা যে যেখানে সিট পড়েছে সেটা দেখতে পাবে। আচ্ছা, এখানে একটু লক্ষ্য রাখতে বলবো শেষের দিকটা, নিচের দিকটা, যেখানে হচ্ছে রিপোর্টিং টাইম। আমরা জানি 24 জুলাই রবিবার 10:30 থেকে 1:30, 3 ঘন্টার পরীক্ষা। তো 9:30 হচ্ছে রিপোর্টিং টাইম, এবং 10:25 মধ্যে গেটে অবশ্যই পৌঁছে যেতে হবে, কারণ গেট 10:25 বন্ধ হয়ে যাবে। তার 5 মিনিট পরে গেলেও কিন্তু কাউকে পরীক্ষা হলে অ্যালাউ করবে না, সেটা নিয়মাবলীতে বলাই রয়েছে। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে এর সাথে সাথে একটা সেলফ ডিক্লারেশন নিয়ে যেতে হবে, যেটা তুমি অ্যাডমিট ডাউনলোড করেছো, যে 3 পাতার অ্যাডমিটটা ডাউনলোড করেছো তার প্রথম পাতার মধ্যেই রয়েছে। এই যে সেলফ ডিক্লারেশনটা আমি একটু আলোচনা করব, যেটা কীভাবে কী করতে হবে। তো এখানে যেটা বলা হচ্ছে সেলফ ডিক্লারেশন, আসলে করোনা সংক্রান্ত নির্দেশের জন্য এই সেলফ ডিক্লারেশনটা নিতে হচ্ছে। তো প্রথমেই যেটা রয়েছে আই, নিজের নামটা বলতে হবে, তারপর রেসিডেন্ট অফ ড্যাস, এই জায়গাটা তোমার ঠিকানাটা একটু বলে দেবে শর্ট করে। ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্য ফলোয়িং বলে এখানে ডিটেলস দেওয়া রয়েছে। তো 2 নম্বর পয়েন্টে যেটা বলা রয়েছে, আই হ্যাভ ইন দ্য লাস্ট 14 ডেজ, যেটা অ্যাপ্লিকেবেল হবে সেটাতে টিক দিতে হবে, বাকিগুলো ফাঁকা রেখে দিতে হবে, কোনো আলাদা এনএ বা ক্রস এসব কিছু দিতে হবে না। প্রথমটা হচ্ছে যে 2A যেটা বলা রয়েছে, সেখানে হচ্ছে কিছু জ্বরের মতো কিছু সিমটেমস ছিল কি না। স্বাভাবিকভাবে তুমি পরীক্ষা দিয়ে যাচ্ছ মানে বেশিরভাগেরই থাকবে না, তো সেটা কিছু করার দরকার নেই। নাম্বার বি যেটা রয়েছে, তুমি কোনো কোভিড পেশেন্টের সংস্পর্শে ছিলে কি না, সম্ভবত এটাও না হবে, এটাও কিছু করার দরকার নেই। 3 নম্বরটা বলছে যে নট বিন ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ এ পার্সন সাফারিং ফ্রম কোভিড-19 অ্যান্ড অ্যাম নট আন্ডার ম্যান্ডেটরি কোয়ারেন্টাইন, অর্থাৎ 3 নম্বরটা তোমাকে টিক দিতে হবে। স্বাভাবিকভাবে তুমি যদি সুস্থ থাকো, কোনো কোভিড-19 পেশেন্টের কাছাকাছি না থাকো, তুমি যদি কোয়ারেন্টাইনে লাস্ট 14 দিন না থাকো, তাহলে 3 নম্বরটা টিক দিলেই হয়ে যাবে। আর তুমি যদি বাইরে কোনো সিটিতে, মানে স্টেটের বাইরে কোনো সিটিতে ঘুরে থাকো বা বিদেশ গিয়ে থাকো এই লাস্ট 14 দিনে, সেটা এখানে লিখতে হবে ডি এর অপশানটা। এটাও বেশিরভাগের ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল হবে না, মূল যেটা অ্যাপ্লিকেবেল হবে সেটা হচ্ছে সি এরটা টিক দিলেই হয়ে যাবে, আর ডিটেলসে কিছু টিক দিতে হবে না। ওপরে তো তোমার অ্যাডমিট কার্ডে ছবি টবি ইত্যাদি রয়েছে, এটা প্রথম পেজ, এই প্রথম পেজটা তোমাকে ওখানে জমা দিয়ে দিতে হবে। পেজে ইনভিজিলেটরের সিগনেচার আছে, সেই কাজ জায়গায় ইনভিজিলেটরের সিগনেচার করবে, সেখানে কিন্তু অ্যাডমিট কার্ড এই পরীক্ষায় জমা নিয়ে নেওয়া হবে। এবার 3 ঘন্টায় যে পরীক্ষার, সেটা আগেই বলেছি, সেই পরীক্ষার জন্য আমাকে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে তুমি কী কী ডকুমেন্টস নিয়ে যাবে। অবশ্যই তুমি যেহেতু পরীক্ষা দিতে যাচ্ছ, এই যে অ্যাডমিট কার্ডটা, এই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাচ্ছ, তার সঙ্গে একটা ফটো আইডি কার্ড, মানে তোমার পরিচয়ের একটা পরিচয়পত্র যেখানে তোমার ফটো রয়েছে সেরকম একটা নিয়ে যেতে হবে। সেটা কী কী হতে পারে সেটা পরে আসছি, অ্যাকচুয়ালি দেখে নিয়ে 11 নম্বর পয়েন্টে তোমাকে কী কী নিয়ে যেতে হবে সেগুলো একটু ডিটেলস দেওয়া রয়েছে। অ্যাডমিট কার্ড উইথ সেলফ ডিক্লারেশন যেটা বললাম, A4 পেজে নিতে হবে এবং সেটা ফিল আপ করে নিয়ে যেতে হবে। 2 নম্বর হচ্ছে যেটা বলা হচ্ছে সিম্পল ট্রান্সপারেন্ট বল পয়েন্ট পেন, মানে ট্রান্সপারেন্ট বল পয়েন্ট পেন হবে, পেন নিয়ে যেতে হবে, সেটা নীল কালি বা কালো কালি যা কিছু হতে পারে, অর্থাৎ যেগুলো আমরা ইউজ অ্যান্ড থ্রো বলি সেই ধরনের একটা পেন নিয়ে গেলেই হবে। সি, কোভিডের জন্য তুমি 50 ml একটা হ্যান্ড স্যানিটাইজার নিয়ে যেতে পারবে, স্যানিটাইজারের বোতল। আচ্ছা,
জলের জন্য ডিতে বলা রয়েছে ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল নিয়ে যেতে হবে, যেটা স্বচ্ছ বাইরে থেকে দেখতে পাওয়া যাবে যে জল। তোমার মাস্ক পরে যেতে হবে, 5 নম্বর পয়েন্টে সেই মাস্কটা নিয়ে যেতে হবে। আর তুমি যদি গ্লাভস পরে যাও, সেই গ্লাভসটা কিন্তু তোমাকে অ্যালাউ করা হবে না, গ্লাভস তোমার জন্য অ্যালাউ করা হবে না, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, সেখানে একটা ফটোগ্রাফ তুমি নিয়ে যেতে পারো, যদি বাইরে কোথাও চায় সেখানে তুমি ফটোগ্রাফ দিয়ে সিগনেচার করতে পারো, যেটা 12 নম্বর বলা আছে। অ্যাকচুয়ালি সেন্টারে পৌঁছানোর আগে যদি গেটে কোথাও কিছু এরকম অ্যাটেন্ডেন্সের ব্যাপার স্যাপার থাকে আলাদা রকমভাবে, সেইটা। 13 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, তোমাকে একটা ডকুমেন্টস নিয়ে যেতে হবে, যে যে ডকুমেন্টসটা কী হতে পারে, তো সবচেয়ে সহজ ডকুমেন্টস যেটা তোমাদের আছে, সবাইরই আছে, সেটা হচ্ছে আধার কার্ড, ফটোযুক্ত আধার কার্ড নিয়ে গেলেই হবে। প্যান কার্ড কারো যদি থাকে, ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, সবগুলোই, পাসপোর্ট, সবই চলবে। এটা অরিজিনাল নিয়ে যেতে হবে, এটা তুমি জেরক্স করে অ্যাটেস্টেড করে নিয়ে গেলে হবে না। এই যে ফটো আইডেন্টিটি কার্ড, সেটা হচ্ছে অরিজিনাল নিয়ে যেতে হবে, সেটা তোমাকে দেখাতে হবে। আচ্ছা, এরপর আমরা আসি, সেটা হচ্ছে 16 নম্বর পয়েন্টটা দেখতে বলবো, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কী ধরনের জুতো পরে যাবে? শুজ, ফুটওয়্যার উইথ থিক সোল, মোটা যদি তার বেদটা হয়, এবং যে জামা কাপড় যাতে বড় বড় বোতাম দেওয়া রয়েছে, সেইগুলো নিয়ে পরীক্ষা হলে বসা যাবে না। অর্থাৎ তোমার পোশাক এবং জুতোরও কী ধরনের হওয়া উচিত সেটা বলা রয়েছে। অর্থাৎ সংক্ষেপে সহজে বলতে পারা যায়, তুমি যদি চটি পরে যাও সেটা সবচেয়ে ভালো হবে, এবং সাধারণ জামা কাপড়, স্কুল ড্রেস টাইপের কিছু জামা কাপড় পরে যেতে হবে, পরে গেলে এতে কোনো অসুবিধা নেই। এখানে বলা রয়েছে যে বড় বোতামযুক্ত তোমার পোশাক আশাক চলবে না, কারণ তাতে ক্যামেরা ট্যামেরা থাকতে পারে, এই একটা বিষয়। লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে তুমি পরীক্ষা হলে পরীক্ষা দেওয়ার পর তুমি যে কোশ্চেন বুকলেট নিচ্ছ, যে OMS সিটে তুমি ফিল আপ করে তোমার উত্তর লিখছ, সেটা এবং তোমার অ্যাডমিট কার্ডটা, সেটা কিন্তু সব কিছুই জমা দিয়ে চলে আসতে হবে, সমস্ত কিছু। অ্যাডমিট কার্ড, অরিজিনাল তোমার অ্যাডমিট কার্ড, কোশ্চেন বুকলেট এবং OMR অ্যান্সার শিট, সবটাই ইনভিজিলেটের কাছে জমা দিতে হবে। এবং তোমাকে অবশ্যই সেখানে যা অ্যাটেন্ডেন্স সিট রয়েছে সেটা যেন ছাড়ার আগে অ্যাটেন্ডেন্স সিটটা তুমি ফিল আপ করে থাকো, তাহলে সেটাও তোমাকে দেখতে হবে। এটা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। মোটামুটি এইগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা তোমাকে খুব খেয়াল করতে হবে পরীক্ষা হলে যাওয়ার জন্য। এ বিষয়ে যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।